আমি হলো মাতবর বংশের পোলা আমি যদি রিসকা চালাই আমার মান থাকবো আমার কত হলো ছয় সম্মিতি যদি সব জায়গা আমি মাতবরি ছাড়া হামু না মাতবরি আমি কই রই যামু ওই বানর হ্যাঁ তুমি তো কালকে কোন সবার মেয়াজে বিচার করলা সারা সারা হলো 5000 টাকা জরি বানা দেই নাকি জানো হলো ওর দেহারে না দেখে না হাইরে আমি তো জগে জগে কই হালাইছি যে টেহা ওর না দেহারে তে আমি দিমু তোমার বাবার কামাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোনা মিয়া আমি বিপদ হয়ে গেছি মাতু সাহেব হ্যাঁ বাড়ি এই মোরা হাসিল দিহি তোমার জন্য কি মগা মগা দেখা গেতাছে মগা মগা তবে হুগা এখন কাবু হয়েছে খালি মগা তো না তোমার কি কোনো রোগ টোক হয়েছে নাকি রোগ টোক হয় নাকি কোনো শোক টোক হয় নাকি মনে করছে খালি মাসে খালি দাওয়া কুতায় মনে করছে গ্যাগ গায়ে গায়ে খোসা কেই গাইতানি মারে কেই গাড়ি ধরে গুড়ানি মারে এই একটা বিপদ হয়েছে মাতুর সাহেব আরে তাও হইছে কি সব কিছু আমার ভাঙ্গে সুরে না করি তো আমি আবার মাথা খাড়ে বুদ্ধি করে তোমার বুদ্ধি দিয়ে হবো না এই যে সোনা মিয়া মাইসে তোমার ঘেগো মারে খোসায় ওড়া করে এমনি খোসা তুমি যদি খোসা না দাও একটা মানুষ এমনি তোমার খোসাইবো আমি তো কেন খোসাই না আমি হুনে না আইল্যান্ডের পাতলা পাতলা বাড়ি হুনে না কাজ করে না আমি মা করে না কথা জানি না কথা বলি না কথা বলি না আমি লোক কথা বলি না হ্যাঁ বাতিল মাদর এই কথা কথা এই তুমি ঘরে যাও ঘরে যাও কথা না কেন ঘরে যাবো আমি ঘরে যাবো না আমি কি বিচার করাবে এটা দেখো তো আচ্ছা কদি মাদর স্যার আমি দেখ পাক্কা বিবাদে বলছি এই ব্যাগ এই মনে হয় আমার কাছে থেকে টিয়া পায় না টিয়া না টাকা টাকা করে টাকা টাকা করে আমি আমার 1 লাখ টিয়া কর্জ দিন মাদর স্যার আমি তো টিয়া বসাতে হামলে বাবা তো তোমার সমস্যাটা কি ভালো করে আমার ভাঙ্গে ছুরে খাও তোমার একটা বুদ্ধি দে ভাঙ্গে ছুরে মধ্যে বলে মেলাডি মাসে মনে হয় 4 5 লাখ টিয়া ভাই আমার কাছে 5 লাখ টিয়া ভাই 5 লাখ টিয়া ভাই টিয়া নিকে তোমার খুব এবার সাপ দিতেছে কে মার পানি গেছে কে গাইতা নি মারে কে গাড়া নি মারে কোনো চিন্তা নাই তোমার এই 5 লাখ টাকা আমি রে শোধাই দিব কি বা করে শোধাই দিমু কিন্তু আমার বুদ্ধি হলো না কি বুদ্ধি এটা হলো কি কিন্তু তার মধ্যে আবার কথা আছে 5 লাখের মধ্যে যদি তুমি আমার 2.5 লাখ দাও তাহলে আমি দিতে পারি তাই নাকি হ্যাঁ তা তো 2.5 লাখের বুদ্ধি তো বাসলা হ্যাঁ 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 এখন গড়ন হইছে তোমার কাছে যার ঋণ পায় কারে কারে কই হ্যাঁ মাতব্বরে বুদ্ধি হইলা যে খুশি না হইছে আবার জানি বিপদে পড়লো না হ্যাঁ হুদাই বিপদে পড়লো আমার মাথা যে বুদ্ধির বুদ্ধি রাইতে তো বালিশের নিচে মাথা রাখি না মাথা নিচে বালিশ রাখি বলো না কি রকম বুদ্ধি মাথা পরে আসলে মাতার মাথায় বুদ্ধি আছে যাই দিলি আচ্ছা 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 তাহলে যাও এই যে আমি বাজার কোনা হিসা খাই বালিশের নিচে যে মাথা না রাখো বালিশটা তো বালাই থাকে তবে মুখা তো খয়ে জানাই আমি বুঝি না আমি নে কথা কইয়া ঠকি কে মেলা মেলা কথা কইয়া ঠকে থাকি আজকে যদি বলে বিচারে বল নয় বানো বেদন না তে হারাই লাখ আর লেখা আমি গুমরে কই দিছি বুদ্ধি তে হ্যাঁ নাই নিয়া হো যদি কোনো বিপদে পড়ি তে হ্যাঁ যদি আমাকে যদি ফেনা তো লাগে ডাইরেক্ট তালাক দিল আচ্ছা আচ্ছা গেলাম গেলাম বাজার গেলাম শয়তান বানর কোথা কারণ মাতব্বরি শিক্ষা দেব আজকে খালি বেজাল ভাই জানি ও বাবের মুখে আসি রানতে গেলে হুদা পিয়াস তো আলুটা দিয়ে দিছো এ মাত পাইলো বাইরে বাইরে এ তুই তুই একটু রান্দুন ঘরে থেকে খাওয়া তো আইসা কি হইছে তো খাওয়া ধরমু না বন্ধুত্বের খাতির দেখা আছে 50 টাকা টাকা দিয়া
আমার খাচুনি ওইলা আমার বন্ধু ও মনে করছে রেনবাতি ও আর কাছে গা আমার টেড়া জিতাইছে না ওর সমস্যা আসলো তো ভালোবাসা আছে এটা তো বাইরে নিয়ে যাবে না তে দিবই নি তে তো বানাইছে না তোমার ভালোবাসা তোমার বন্ধুর লগে খেতার তলে রাখো আমার বাড়িতে বাজার সদাই নাই আমি খামু কি ওই শালি তোর কি পারা চাই আইনা খাবার কই যা আছে তাই খাবি তোর গালে টিবালের সাদা পানি একবার বাচ্চা কি আর ডাল বানায় ও ডাল খাবি হাই রে ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা লাগে তুমি আমারে হুদা পানি খাওয়াইবা তে কি করব আমি তো সংসার করতাম না যদি এই 50,000 টাকা হাতে আজকার মধ্যে না আনো তোর কপালে জুতা মেরে ফেলে যামু গো শালি তোর ব্যবহার তো খুব ভালো বাইতেছিস আমার ব্যবহার আর ভালো হবে না খুব ভালো করছিস তোমার 6টা মাস ধরে মনে কর যে পানিতে সুবা কান্দা মারা গেল টেহা নিয়ে বলি সামনে ওই মাটি দিয়ে তুই আমি কারে তরে আমার তরে এই যে তোমার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আমার মাথায় কত বুদ্ধি হইছে চিন্তা করছ না
পাগল রে বুদ্ধি মাতবুরে আর ইলেকটে ভাগ দেন না তো